Assalamualaikum warahmatullahi wabarakatuh. আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা নদী। এখানে হচ্ছে আপনার জায়গাটার নাম হচ্ছে কুড়িগ্রাম জেলার ভুরুংমারি উপজেলার 10 নং বঙ্গসুনাট ইউনিয়ন পরিষদের 20 পাড়া এলাকা। এখানে আজকে ঈদের দিন, সেই উপলক্ষে সকাল থেকে মানুষজনের ভিড়। এখানে সুন্দর বৈচিত্র্যময় আবহাওয়াকে সবাই ঈদের আনন্দ হিসেবে উপভোগ করতেছে। নানান অনেক দূর দূরান্ত থেকে মানুষ জন এখানে আসতেছে, এসে তাদের আত্মীয় স্বজনদেরকে নিয়ে ঈদ উপলক্ষে আনন্দ করতেছে। এটা আসলে আমাদের জন্য একটা গর্ববোধ যে অনেক দূর দূরান্ত থেকে মানুষজন এসে আমাদের এখানে একটু একটু হলেও আনন্দ পাচ্ছে, এটাই আমরা অনেক গর্ব মনে করি। তো দর্শকবৃন্দু, এখন দেখতেছেন যে একটা নৌকা যাচ্ছে। এখানে মূলত ঈদের যে যাত্রীগুলো আছে তাদেরকে নিয়ে যাওয়া হয়। মানে আপনার একটা কন্ট্রাক্ট থাকবে যে আধা ঘন্টা ঘুরে আসবেন, আপনাকে 50 টাকা দিতে হবে অথবা 100 টাকা দিতে হবে, এরকমই আর কি। এগুলো দেখতেছেন বোল্ডার, এগুলো দিয়ে আপনার যখন নদীটা ভাঙে তখন এগুলো জোড়া দেওয়া হয় নদী না ভাঙার কারণে। আর দেখতেছেন অনেক সুন্দর লাগতেছে। আর দেখতেছেন সামনে নদী, ওই দেখে আরেকটা আসতেছে নৌকা। ওখানে সুন্দর দেখেন উপরে ছাউনি দেওয়া আছে, ওখানে আপনি ওই সেই একই রকমভাবে আপনারা 50 টাকা কিংবা 100 টাকা দিয়ে 10 মিনিট 15 মিনিট 20 মিনিট করে ঘুরে আসতে পারবেন। দেখেন খেয়াল, এখানে অনেক সুন্দর লাগতেছে মনোরম পরিবেশ। মানুষজন নামার জন্য একটা সিঁড়ি দেওয়া হয়েছে ওখানে। চলুন দর্শক সামনে যাই। আর সামনে দেখতেছেন যে দুই একটা মানুষ দেখা যাচ্ছে। এখনো তো আপনি আপনারা মানুষজন দেখেননি, তো চলুন দর্শক আমরা সামনে যাই। দেখতে পারবেন যে অনেকজন মানুষজন আসছে। দেখেন অনেক সুন্দর লাগতেছে কিন্তু এখানে। এটা হচ্ছে আপনার উপর থেকে নিচ পর্যন্ত অনেক সুন্দর মনোরমভাবে এটা নদী যেন না ভাঙে ব্রিজটা আটকানোর জন্য এই সিস্টেমটা করা হয়েছে। এই দেখতেছেন এগুলো বোল্ডার, এগুলো দিয়ে এই সিস্টেমটা করা হয়েছে। এই দেখেন মানুষজন আসতেছে আস্তে আস্তে। আমরা সামনে যতই যাবো ততই দেখবেন যে মানুষজনের ভিড়, মানুষজনের উপরে বড় ভিড়। এখানে দেখতেছেন সিঁড়িটা, এই সিঁড়ি দিয়ে মানুষ ওঠানামা করে। মানুষের নিরাপত্তার ক্ষেত্রে এটা দেওয়া হয়েছে, কিন্তু সাবধানে নামতে হবে অবশ্যই। উপরে দেখতেছেন ব্রিজ, উপরে ঈদে উপলক্ষে অনেক মানুষজন যাওয়ার জন্য গাড়িগুলো আটকে, সেজন্য একটু হালকা জাম। দেখেন সিঁড়িটা অনেক সুন্দর লাগতেছে। দেখেন কেউ কেউ আবার এখান থেকে উপর দিক থেকে নামতেছে। তো সব মিলিয়ে অনেক সুন্দর আমার কাছে যেটা মনে হয়েছে। প্রথমে মনে হচ্ছে যে এটা কোনো ঢাকা কিংবা কুড়িগ্রামের রংপুর এদিকের একটা জায়গা, কিংবা এটা বগুড়া রংপুর এদিকের জায়গা, কিন্তু এটা আসলে না। এটা কুড়িগ্রাম জেলার ভুরুংমারি উপজেলা 10 নং বঙ্গসুনাট ইউনিয়ন পরিষদের 4 নম্বর ওয়ার্ডের অবস্থিত। দেখতেছেন অনেক 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 বোল্ডার এখানে আছে। দেখতেছেন মানুষজন ঝাঁপাইতেছে, যদি একবার পা পড়ে যায়, পা পিছিয়ে পড়ে যায় তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। মানুষজনকে কে বোঝায়? আচ্ছা দেখেন উপরে ব্রিজ আছে। এখানে আমরা চলে আসছি ব্রিজের বরাবর দক্ষিণ প্রান্তে। এখান থেকে আমরা ব্রিজটাকে একটু দেখানোর চেষ্টা করতেছি। তো এই সাইডে দেখতেছেন যে অনেক মেয়ে মানুষও কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। এখানে অনেক আনন্দ দেওয়ার জন্য অনেক মেয়েরাও আসে। তো এর আগে তো আসেনি, এইবার প্রথম আস আর কি। যদি বর্ষাকাল না হয়, যদি বৃষ্টি ঝড় বৃষ্টি বন্যা না হয়, তাহলে ইনশাআল্লাহ আপনারা কোরবানিতেও দেখতে পারবেন যে এখানে মানুষের উপরে পড়া ভিড়। এখন আমরা দু একজন, হয়তো হাতে গোড়া দু একজন আমরা জানি যে এখানে একটা সুন্দর মনোরম পরিবেশের জায়গা আছে এখানে ঘোরার মতো, কিন্তু সবাই তো জানে না। এখন আমরা কিংবা আপনারা ঘুরে যাবেন, সবাইকে বলবেন যে বঙ্গসুনাট ইউনিয়নের 20 পাড়া এলাকায় একটা সুন্দর একটা ভ্রমণের জায়গা আছে, এখানে সবাই আসলে অনেক ভালো লাগবে। এছাড়া আমাদের স্থলবন্দর এলাকাও অনেক সুন্দর, সবাই আসা যাওয়া করে। সেক্ষেত্রে আমাদের একটা জায়গা ছিল অনেক সুন্দর ভ্রমণের জন্য, কিন্তু আমাদের সৌভাগ্যের বিষয় যে দ্রুত আরেকটি জায়গা তৈরি হয়ে যাচ্ছে। এখানে নতুন একটা ব্রিজ হবে, এখানে অনেক ঘোরাফেরা করা যায়। আপাতত যে মূলত যে ইয়েটা আছে, যে সিচুয়েশনটা আছে, সেখানে মনে করেন যে মোটামুটি ভালোই, খারাপ না। এখানে অনেক ভালো পরিবেশ আছে, এখানে ঘোরার জন্য পারফেক্ট। দেখতেছেন এখানে সুন্দর সুন্দর বোল্ডার রাখা হচ্ছে, দেখে অনেক ছোটো ছোটো মনে হচ্ছে, কিন্তু কিন্তু এগুলো আসলে ছোটো না। আপনারা দেখতে পাচ্ছেন ছোটো, কিন্তু এগুলো অনেক বড়। তাদেরকে দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।